বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রোববার রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ক্যাটসিমার একটি রেস্টুরেন্টে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের পরিচালনায় দোয়া মাহফিল ও শোকসভা পরবর্তী আলোচনা সভায় মতিয়া চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় তীব্র নিন্দা জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বকুল, সৈয়দ ফয়সল ইকবাল হাশমি, মঞ্জুরুল আহসান সেলিম, শাহজাহান রহমান সহ আরও অনেকে।